হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা ক্রিসপি এগ চপের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গতানুগতিক যে ডিম চপ তৈরি করি আমরা কিংবা বাজার থেকে কিনে আনি, সেটা হচ্ছে একটু ভিন্ন স্বাদের হবে এটা। তো আশা করি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি আলুর পরিবর্তে মাংসের কিমা দিয়ে এই ডিম চপটা তৈরি করে দেখাচ্ছি। তো রেসিপিটা ফলো করে তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে মাংসের কিমা নিয়েছি 250 গ্রাম। তো আপনারা যে কোনো মিট দিয়েই করতে পারবেন, খাসি, গরু কিংবা মুরগি। তো আমি আজকে মুরগির কিমাটা নিয়েছি। আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা মশলা ফোড়ন তুলে নিলাম, গরম মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। এখন ভালো মতো মশলাটা ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি, হলুদ, মরিচ, জিরা, ধনে, গরম মশলা, আদা, রসুন আর স্বাদমতো লবণ, সব কিছু 1/2 চামচ করেছিল। এখন সব কিছু আমি ভালোমতো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোমতো কিমাটা রান্না করে নিতে হবে। আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে একটা পানি আসবে, সেটাতেই কিমাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এরকম ঝুরা ঝুরা হয়ে আসলে এটা নাড়াচাড়া করে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়ার। তো ঢাকা দিয়ে আমি অপেক্ষা করছিলাম। তো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে কিমাটা। এখন আমি এর মধ্যে নামানোর আগ মুহূর্তে কুচি করে রাখা 7 মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে যে গোটা মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন ভালোমতো সব কিছু মিশিয়ে অপেক্ষা করবো এটা ঠান্ডা হয়ে আসার। কিমাটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা দিলাম, পুদিনা পাতা, ধনে পাতা দিলাম, আর দিচ্ছি ব্রেড ক্রাম। এখন ভালোমতো সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে বাইন্ড করা যায়। এই তো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এরকম করে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা পুর করে চপগুলো তৈরি করব। যেভাবে আলুর চপ তৈরি করা হয় ডিম দিয়ে, সেভাবেই শুধু আলুর পরিবর্তে কিমার এই পুরটা রয়েছে। এখন আমি কিমার পুরটা ভালো মতো হাতে ফ্ল্যাট করে নিয়ে ডিমটা দিয়ে ভিতরে ভালো মতো শেপ করে নিচ্ছি। আমি এটা সুন্দর করে ডিম চপের শেপ করে নিয়েছি। এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা ব্রেড ক্রামে কোট করে নিব। তো আমি একটা ডিম গুলিয়ে নিচ্ছি, আর এখানে আমার ব্রেড ক্রাম রয়েছে। বাসায় খুব সহজে কীভাবে ব্রেড ক্রাম তৈরি করতে হয় এই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তখন একটা একটা করে আমি কাঁটা চামচের সাহায্যে ডিমে ডুবিয়ে নিয়েছি, তারপর ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবে করে সবগুলো কোট করে আমি তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, 1 সপ্তাহের মতো পারফেক্ট থাকবে এগুলো। তো এখন আমি গরম তেলে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এগুলো খুব সাবধানে ভাজতে হবে, কারণ নরম আছে, তাই একপাশ হয়ে আসলে উল্টে দিতে হবে। আর খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার ডেভেল এগ চপ কিংবা কিমার এগ চপ। এটা খেতে ভীষণ মজার, একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছি। দেখুন কতটা টেস্টি লাগছে দেখতে, এটা খেতেও খুব মজা হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো। আমার চ্যানেলে অনেকগুলো ইফতারের রেসিপি রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।